আজকে আমরা জেনে নেব অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এসআইপি স্টার্ট করব কি করে। মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট করার পুরো প্রসিডিওরটা এখানে আমরা দেখে নেব। অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড ডট কমে এসার পরে এখানে নিউ ইনভেস্টারের অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন নাম এন্টার করছি। নাম এন্টার করার পরে আমার পুরো ফোন নাম্বার, ইমেল আইডি, প্যান নাম্বার সব কিছু সাবমিট করার পরে এরকম ইন্টারফেস পাবো, যেখানে একটা মোবাইলে ওটিপি আসবে। আপনার মোবাইলে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশান পাচ্ছেন আপনি, যেখানে আপনার যদি কেওয়াইসি থাকে তাহলে অটোমেটিক আপনার ডেট অফ বার্থ সব কিছু অটোমেটিক এখানে নিয়ে নেবে। যদি নো কেওয়াইসি ফুলফিল করা থাকে, এখানে সমস্ত অপশান যেগুলো আছে সব কিছু ফিল আপ করতে হবে। এখানে ফিল আপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন নমিনি অ্যাড করতে পারবেন আপনি। নমিনি অ্যাড করার পরে নমিনি এখানে অ্যাড করতে হবে যে আই ওয়ান্ট টু অ্যাড এ নমিনি, যদি না করতে চান নাও করতে পারেন, সেখানে সেই সমস্ত অপশান ক্লিক করে। তো এখানে নমিনি অ্যাড করার পরে কন্টিনিউ করতে হবে, হ্যাঁ, সেম অ্যাজ ফার্স্ট অ্যাপ্লিকেন্ট করে। এখানে ডেট অফ বার্থ, নমিনি ডেট অফ বার্থ লাগবে, মোবাইল নাম্বার লাগবে এবং কত পার্সেন্ট অ্যালোকেশন করতে চাইছেন, 100% অ্যালোকেশন করতে চাইছেন আপনার টাকাটা, সেটাও আপনি এখানে অপশান পাবেন। আপনি একের বেশি নমিনি অ্যাড করতে পারেন। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত এখানে অ্যাড করতে হবে, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, সেভিং অ্যাকাউন্ট কি কারেন্ট অ্যাকাউন্ট সেটা দিয়ে। এখানে ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন, তাহলে ওটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রিফ্লেক্ট করবে টোটাল আপনার এই ব্যালেন্সটা। তো এরপরে আপনি এখানে সমস্ত ক্লিক করার পরে এবার আপনাকে কি করতে হবে, আপনাকে মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে। তো রিমেম্বার, ডাইরেক্ট গ্রোথ ফান্ড আপনি যদি চুজ করেন তাহলে সেখানে অনেক যে এজেন্টদের কমিশন সেটা অনেক সময় মানে এজেন্টরা যে কমিশন সেটা রেগুলার ফান্ড করবেন না, ডাইরেক্ট ফান্ড করবেন, এটাই আপনাদেরকে বলার। তো অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড এটা খুব ভালো একটা ফান্ড, এই মুহূর্তে ন্যাব ভ্যালু আছে 51.73। হ্যাঁ, তো ইনভেস্ট নাও বলে যে অপশানটা আছে এর উপরে ক্লিক করে এবার আপনি এসআইপি করবেন না লামসাম করবেন। লামসাম করা মানে অনেকগুলো টাকা একসঙ্গে ইনভেস্ট করার, এসআইপি মানে প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আপনার কেটে যাবে। এখানে সেলফ করে অপশানে এখানে ক্লিক করার পরে দেখুন এবার কত টাকা আপনি মাসে মাসে কাটাতে চাইছেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি 1000 টাকা কাটাতে চান তাহলে এখানে লিখুন 1000 টাকা। 1000 টাকা অপশানে এখানে দেখতে পাচ্ছেন 1000 টাকা আমি টাইপ করলাম। করার পরে কোন ডেটে আপনি টাকাটা কাটাতে চাইছেন অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হবে, তাহলে এটা 10 তারিখ করলাম। এসআইপি সারা জীবনের জন্য এটা অপশানটা করা হয়েছে আনটিল ক্যান্সেলড, যতদিন আপনি ক্যান্সেল না করবেন। অ্যাড টু কার্ট করলে এখানে এইখানে ইনভেস্টমেন্ট এখানে অপশান চলে এসে এরপরে মেক পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট আপনি নাও করতে পারেন সঙ্গে সঙ্গে, তো সাথে সাথে করতেও পারেন আবার নাও করতে পারেন। এখানে দেখুন মেক পেমেন্ট অপশানে যখন ক্লিক করা হবে এরপরে একটা ইউআরএন নাম্বার জেনারেট হয়, ঠিক আছে। তো এটা আমার আবার নতুন করে লগ ইন করতে হচ্ছে, একটা এখানে টেকনিক্যাল প্রবলেম হয়েছে বলে। তো আবার নতুন করে আমি মোবাইল প্যান নাম্বার ওটিপি সমস্ত সব দিয়ে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্যান নাম্বার সব দিয়ে আমার নতুন করে আবার লগ ইন করতে বলছে। আমি ওখান থেকে ওই অপশানের পর অটোমেটিক এখান থেকে বেরিয়ে এসেছিলো। তো এটা লগ ইন করার পরে দেখুন একটা মোবাইলে পাসওয়ার্ড আসবে যে আমি ফার্স্ট টাইম ইনভেস্ট করছি, তো তার জন্য একটা পাসওয়ার্ড আসবে। তো পাসওয়ার্ড আসার পরে এখানে ওটিপিটা দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটা আমি পাচ্ছি, এগুলো সমস্ত সব ফিল আপ করে ফেলেছি অলরেডি। ফিল আপ করার পরে আমার যেটা করতে হবে সেটা আমার ইউআরএন জেনারেট করতে হবে এবং ক্রিয়েট ফোলিও করতে হবে। দেখুন ক্রিয়েট ফোলিও অপশান আসছে, এখানে ক্রিয়েট ফোলিও মানে আপনার একটা ফোলিও নাম্বার আসবে। মিউচুয়াল ফান্ড করতে গেলে একটা ফোলিও নাম্বার হয়, সেই ফোলিও নাম্বারে ক্রিয়েট ফোলিও করলে এরপরে দেখুন কন্টিনিউ যদি অপশান করেন, কারণ অলরেডি আপনি সিলেক্ট করে রেখেছেন অ্যাক্সিস ব্লু চিপ মিউচুয়াল ফান্ড যেটা লার্জ ক্যাপের মধ্যে পড়ে, তো এখানে কন্টিনিউ যদি করেন তাহলে এই পার্টিকুলার ফান্ডটা এখানে কন্টিনিউ করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি এসআইপি 1000 টাকা এবং মেক পেমেন্ট অপশানে এখানে ক্লিক করার পরে আপনার ইউআরএন জেনারেট হবে। তো দেখুন এখানে এই অপশানটা পাওয়ার পরে আমি পেমেন্ট ডিটেলসে আসার পরে দেখুন এটা এক্ষুনি যদি আপনি পেমেন্ট করতে চান করতে পারেন, বাট দরকার নেই, এটা আনক্লিক করে এখানে
জেনারেট ইউআরএন করুন, তাহলে ওই ডেটের থেকে আপনার টাকা কাটবে, 10 তারিখ, অক্টোবরের 10 তারিখ থেকে আপনার টাকা কাটবে, ঠিক আছে? তো এটা জেনারেট ইউআরএন করার পরে, এটার উপরে ক্লিক করার পরে আপনি যে অপশানটা পাবেন সেটা হচ্ছে জেনারেট ইউআরএন অপশানটা, এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড। এখানে আপনার কিছু এ দিতে হবে, মানে এখানে দেখুন সাকসেসফুল হয়েছে, এবং এটা হচ্ছে যে ইউআরএন নাম্বার, এটা আপনার বিলার অ্যাড করতে হবে। আপনার মোবাইলে নেট ব্যাংকিং ফেসিলিটি যদি থাকে তাহলে সেখানে যেতে হবে, নেট ব্যাংকিং ফেসিলিটিকে গিয়ে ওখানে বিলার অ্যাড করতে হবে, এই নাম্বারটা ওখানে পুট করলে অটোমেটিক এসআইপি অ্যাক্টিভেশন হয়ে যাবে, এবং এসআইপি প্রতি মাসে মাসে তো আপনার 1000 টাকা করে আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হতে শুরু করবে। কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নেব, কীভাবে বিলার অ্যাড করতে হয়। আপনি সরাসরি আপনার নেট ব্যাংকিং ফেসিলিটি যদি থাকে ইন্টারনেট ব্যাংকিংয়ে চলে যাবেন। আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। তো এখানে আপনার এই ইউআরএন নাম্বারটা যেটা ক্রিয়েট হলো, এটা আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে যাওয়ার পরে এটা কপি করে নেবেন। কপি করার পরে আপনি এখান থেকে কোথায় যাবেন, আপনার নেট ব্যাংকিং ফেসিলিটি যেখানে আছে ওখানে গিয়ে আপনি মিউচুয়াল ফান্ড অপশানে যাবেন, মানে বিলার অ্যাড করে। হ্যাঁ, এখানে দেখুন, এখানে দেখুন এই বিলার অ্যাড করে এই পার্টিকুলার জায়গায় এখানে আসতে হবে আপনার। বিলার অ্যাড করে এখানে মিউচুয়াল ফান্ড অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড বলে অপশান আসবে, এরকম মিউচুয়াল ফান্ডের থেকে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, সেখান থেকে ইউআরএন নাম্বার আপনি অ্যাড করবেন। এখানে দেখুন আমি ইউআরএন নাম্বার অ্যাড করেছি, শর্ট একটা নাম দিতে হবে, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস MF বলে আপনি নাম দিতে পারেন। তো এই পার্টিকুলার নামটা দেওয়ার পরে কত টাকা আপনি কাটাতে চাইছেন সেটা লিখতে হবে। আপনি সাপোজ 1000 টাকা কাটাতে চাইছেন, তাহলে এই 1000 টাকা এখানে টাইপ করতে হবে। পরের অপশানে দেখতে পাচ্ছেন আমি 1000 টাকা টাইপ করছি। আমি আবারও বলছি, এই পার্টিকুলার অপশানটা ইন্টারনেট ব্যাংকিং ফেসিলিটি অপশান না থাকলে আপনি করতে পারবেন না। আপনার ব্যাংকিংয়ে গিয়ে বিলার সেকশানে গিয়ে, বিল পেমেন্ট সেকশানে গিয়ে অ্যাড বিলার করতে হবে। সেখানে মিউচুয়াল ফান্ড অপশান থাকবে, মিউচুয়াল ফান্ডের থেকে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড অপশান থাকবে, সেখানে আপনি কত টাকা কাটাতে চাইছেন সেটা লিখে ইউআরএন নাম্বারটা দেওয়ার পরে, ইউআরএন বা এসআরএন নাম্বার যা কিছু সব সেম, এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পরেই কিন্তু আপনার কমপ্লিট প্রসেস হবে, আদারওয়াইজ আপনার কিন্তু এসআইপি স্টার্ট হবে না। ওকে, দেখুন কনফার্ম রেজিস্ট্রেশন করে এখানে কনফার্ম করার পরে আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড যেতে পারে, ডিপেন্ড করছে আপনি কিসের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছেন, অ্যাক্সিস নাকি SBI নাকি কিসের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছেন। তাহলে একটা জেনারেলি পাসওয়ার্ড যাবে, এই পাসওয়ার্ডটা এখানে ওটিপিটা এখানে পুট করবেন। পুট করার পরে এখানে কী কর, ওটিপিটা পুট করার পরে আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো এই সিম্পল একটা প্রসেস, যেটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, এবং নেক্সট ভিডিওটি আপনি কিসের উপরে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি তাহলে সে তার উপরে নেক্সট ভিডিওটি আনবো। আজকে এই পর্যন্তই, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।